মহিন্দ্র তামাং বগলা গাঁবের নিবাসী। মানে আপনার 21 জুন মূল লড়া হেরি অল্প কানোর হেরি প্রবলেম কারণে ডিব্রুগড় মেডিকেল গেছিল, এসে মেডিকেল তো ঘর গোটাই আমি ফ্যামিলি গেছো ঘর সব তলাচলা মারি। তো দুদিন পিছত আমি 23 তারিখ কালি যাকালি পাইছো ঘর। ঘর মানে মেইন রোডটা ঠিকই আছে, তালা মাথা মারা। তো মোর যেন ভিতর সোমালো গোটাই ঘর সব একদম পুরো বরবাদ, গোটে সব ভাঙি পেলাই সব হে করেছে। মো হেৰি CCTV ক্যামেরা আসলে CCTV ক্যামেরা সব ভাঙি পেলাইছে, রিসিভার লৈ গল অকল মঞ্জল এনেকুৱা আৰু। মানে স্যার কিমান আপোনালোকৰ ক্ষতি হৈছে? মো হিসাবত 14-15 লাখ। এইটো আপোনাৰ অলপমান কেছ আছিলে আৰু মোৰ ফেমিলিৰ এই মনোলংগা এই গহনাবিলাক আছিলে স্যার। এই ক্ষেত্ৰত আপোনালোকে আৰক্ষী প্ৰশাসনক কিবা সম্বোধন দিছে? অঁ, মই এজাহাৰ দিছিলোঁ যোৱাকালি মায়েটা পিএছত ওচৰত অতচৰত। তো স্যার কৈছে মই মানুহ পঠাই আছো, আহিছে ৰাতি 11টা বজাত মই পাইছে, ইহঁতি ভেৰিফিকেশ্যন কৰিছে, ফটো পইচা কৰিছে। তো সেইটোৱে আৰু স্যার আহিছে। কোনফালৰ পৰা প্ৰৱেশ কৰিছিলে স্যার? এইটো মই মেইন ৰোডৰ পৰা সোমাইছোঁ, ঠিকে আছিলে, পিছত চাইছোঁ গোটেই ঘৰ চৰ মানে বৰবাদ। তো মই চাইছোঁ কোনফালে সোমাইছে, চাইছোঁ তো আপুনি মোৰ মানে বাথৰুম ডোৰ পিছনি দৰজাৰ পৰা সোমাইছে স্যার, এইটো লক চক ভাঙি কেনে সোমাইছে স্যার।